বাংলাদেশের ক্রিকেট ভক্তরা রমিজ রাজার নাম শুনলেই ফেটে পড়েন প্রচণ্ড ঘৃণা ও আক্রোশে। কেননা বাংলাদেশ ক্রিকেট দল কিংবা এর খেলোয়াড়দের পক্ষে কখনো কথা বলতে শোনা যায়নি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে। এমনকি ম্যাচে ধারা ভাষ্য করার সময়ও সর্বদাই বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক আলোচনায় ব্যস্ত থাকেন রমিজ রাজা। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তজা বা মুশফিকুর রহিমের ব্যাপারে বেশ কয়েকবার ভিত্তিহীন ও ভুলভাল বলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চক্ষুশূল পরিণত হয়েছিলেন রমিজ। রমিজ রাজা কখনো বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলবেন এমনটা ভাবাও ছিল দুষ্কর। সেই অসম্ভব কাজটি তিনি করলেন এশিয়া কাপের ফাইনাল শেষে। ভারতের কাছে একদম শেষ বলে হেরে মৃত্যু ঘটে বাংলাদেশের এশিয়া কাপ শিরোপা জয়ের স্বপ্নের। কিন্তু পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছে বাংলাদেশ দল, তাই এশিয়া কাপের বিদায়ী বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ ক্রিকেট দলকে ভূয়সী প্রশংসায় ভাসান রমিজ রাজা। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তজাকে আখ্যায়িত করেন এশিয়া কাপের অধিনায়ক হিসেবে। ফাইনাল ম্যাচটিতে বাংলাদেশ এত অল্প রান নিয়ে লড়াই করার মাধ্যমে নিজেদের বড় হয়ে ওঠার হুঙ্কার দিয়েছে বলে মনে করেন রমিজ। তিনি বলেন, অনেক ঘোরাঘুরি হলো, কখনো দুবাই, কখনো আবুধাবি, কখনো প্রচণ্ড গরমে, কখনো আবার সন্ধ্যায়। এশিয়া কাপের কোনো তুলনা হয় না, দুইটা সেরা দলই ফাইনাল খেলেছে। তবে ভারতকে হারানো কঠিন ছিল এবং কঠিন কাজ সম্ভব হয়নি। কি অসাধারণ ম্যাচ ছিল! বাংলাদেশ দল মাত্র 222 রান করেও ভারতীয় দলকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। একদম শেষ বল পর্যন্ত লড়াই হয়েছে। এভাবেই চ্যাম্পিয়ন দল খেলে, এভাবেই চ্যাম্পিয়ন হতে হয়, আর এভাবেই নতুন দল উঠে আসে নিজেদের জাত চেনায়। এমন সময় মাশরাফিকে এশিয়া কাপের অধিনায়ক আখ্যা দিয়ে রমিজ বলেন, এই খেলায় ব্যক্তিগত সাফল্যের বিকল্প নেই। অনেক খেলোয়াড়ই ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ছিলেন, যেমন শিখর ধাওয়ান, রোহিত শর্মা, মোস্তাফিজুর রহমান বা আমার দৃষ্টিতে এশিয়া কাপের অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। আমি এ কারণে এটা বললাম যে মাশরাফির কাছে সাকিব আল হাসান ছিলেন না, তামিম ইকবাল ছিলেন না, তার কাছে ছিল অর্ধেক শক্তির দল। টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ উদ্বোধনে জুটি ছিল মাত্র 16 রানের। এর পরেও তিনি এই দলকে নিয়ে এগিয়ে এসেছেন, এই দলকে সামনে টেনেছেন এবং ভারতের সামনে সমান লড়াই করে দেখিয়েছেন। একেই বলে প্রকৃত অধিনায়কত্ব, প্রকৃত দলনেতা। প্রিয় দর্শক, রমিজ রাজা মাশরাফিকে এশিয়া কাপের সেরা অধিনায়ক হিসেবে আখ্যা দিয়েছেন, এ বিষয়কে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।